ক্লাবগুলোকেই আসলে তাদের নিজস্ব ফেসিলিটি তৈরি করতে হবে। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে সকলকেই এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে। একটা স্টেডিয়াম ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে, মন্ত্রী বদল হয়েছে তবে এখনও সুদিন ফেরেনি বাঙালি জাতির পিতার নামে দেশের ঐতিহাসিক এই স্থাপনাটির। যদিও এবার এক আশার বাণী যুব ও ক্রীড়া মন্ত্রীর কণ্ঠে, প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে, তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল, ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে। ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর, কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর, আশা করছি অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। কিং স্যার, না, বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো ক্লাবের মাঠ পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। আধুনিক এই মাঠের সৌন্দর্য মুগ্ধ করেছে যুব ও ক্রীড়ামন্ত্রীকে। এছাড়া কিং ছাড়া অন্য কোনো ক্লাবের নেই নিজস্ব মাঠ। ফুটবলের উন্নতিতে তাই বড় ক্লাবগুলোকে নিজেদের জন্য এমন ভালো মানের মাঠ করার আহ্বান পাপনের। স্টেডিয়ামটা এখনো পুরোপুরি আমার দেখা হয়নি, বাইরের থেকে দেখে যেটা বুঝছি এটা খুবই সুন্দর। ক্লাবগুলোকেই আসলে তাদের নিজস্ব ফেসিলিটি তৈরি করতে হবে। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত নাম করা ক্লাব আছে আপনারা দেখবেন, ওদের এখানে গিয়ে দেখেন ওদের কী ফেসিলিটিটা আছে। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে সকলকেই এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে। বাংলাদেশে 80-90-এর দশকে বেশ জনপ্রিয় ছিল ফুটবল, তবে সময়ের পরিক্রমায় বদলেছে প্রেক্ষাপট। ফুটবলের সেই পুরনো ঐতিহ্য ফিরে আনতে বাফুফেকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ যুব ও ক্রীড়ামন্ত্রীর। পপুলারিটির জন্য আগে যেই কারণগুলো ছিল, যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে, ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। এইটা যদি অনুপস্থিত থাকে আস্তে আস্তে পপুলারিটি কমবে, আর সেই জায়গায় ক্রিকেট বা অন্যান্য খেলা দেখেন আস্তে আস্তে এইগুলোতে ওরাই গিয়ে যাচ্ছে। কাজেই ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। সো আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।